আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, ছোট একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই চ্যানেলের, অবশ্যই ভিডিওটা না টেনে দেখবেন। তা আজকের আপনাদের ইমোর পাঁচটা সেটিং আপনাদের আমি শিখাবো, তো অবশ্যই এই ভিডিওটা না টেনে দেখবেন। এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে কিন্তু আপনার অনেক অনেক মানে উপকার হবে। যেমন আপনি যদি অনলাইনে আসেন ইমোতে, তো আপনি অনলাইন থেকে কখন চলে যাচ্ছেন, কখন আপনি অনলাইন আসতেছেন এটা কিন্তু কেউ জানতে পারবে না। তারপর হচ্ছে আপনি টাইপ করতেছেন অনেক সময় ইমোতে, আর ধরুন আপনি কোনো বন্ধুর সাথে SMS করতেছেন, তো সে যদি কিছু টাইপ করে আপনি কিন্তু দেখতে পারেন ওইখানে কিন্তু লেখা ওঠে উপরে যে টাইপিং, বা যদি সে যদি ভয়েস করে তাও ওইখানে লেখা ওঠে স্পিকিং, এরকম কিন্তু লেখা ওঠে। তো এইগুলো আপনি যদি তার কাছে SMS করেন সে কিন্তু এভাবে দেখতে পারবে না। তারপরে হচ্ছে আপনি যদি অনলাইনে আসেন, অনলাইনে থাকেন, সে কিন্তু বুঝতে পারবে না। তারপর অনেক সময় দেখা যায় অচেনা ব্যক্তি আমাদের নাম্বার কোথার থেকে অ্যারেঞ্জ করে অ্যাড করে আমাদের সাথে সাথে কল করে, এগুলো কিন্তু কেউ পারবে না। তারপরে অনেক সময় আপনারা খেয়াল করবেন যে ইমোতে হচ্ছে যে কোনো গ্রুপে দুপদাপ করে অ্যাড করে দেয়, তো এইসব এই আপনার অনুমতি ছাড়া ইমোর গ্রুপে কেউ অ্যাড করতে পারবে না। তো এই দারুণ সেটিংগুলো আজকে রাখি কিন্তু এই ভিডিও থেকে শেখাবো, অবশ্যই ভিডিওটা না টানে দেখবেন। তো বন্ধুরা, আপনারা দেখছেন আজকে রাসেল অফিসিয়াল ইউটিউব চ্যানেল, আমি আছি রাসেল আপনাদের সাথে। চলে আসছি মোবাইল স্ক্রিনে, অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। বন্ধুরা, আজকের ইমোর পাঁচটা ইম্পর্টেন্ট সেটিং আপনাদের আমি দেখাবো, অবশ্যই এই ভিডিওটা না টেনে দেখবেন। বন্ধুরা, প্রথমে ইমোটা ওপেন করে নেব, তারপরে বিস্তারিত দেখাবো স্টেপ বাই স্টেপ। তো যদি আপনারা এই ভিডিওটা না টেনে দেখেন তাহলে কিন্তু শিখতে পারবেন। তো প্রথমে আমি ইমোটা ওপেন করে নিচ্ছি। ইমোটা ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস যখন চলে আসবে, তখন ইমোর যে প্রোফাইল পিকচার আছে এই উপরে বাম সাইডে একদম উপরে এখানে একটা টাচ করে দিবেন। তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, তো এইখানে একটা অপশন পেয়ে যাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, এটা পরে টাচ করে দিবেন। করার পরে এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন, আসার পরে এইখানে দেখতে পাচ্ছেন লেখা আছে লাস্ট সিন, তো এই লাস্ট সিনের পরে টাচ করে দিবেন। করার পরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এভরিওয়ান দিয়ে রাখছে আমি, আপনারা চাইলে নোবডি দিতে পারেন। এটা যদি এভরিওয়ান দিয়ে রাখেন তাহলে কী লাভ, আর নোবডি দিয়ে রাখলে কী লাভ আমি আপনাদের বলি। দেখতে পাচ্ছেন এখানে উপরে হাতের মতন একটা চিহ্ন দেওয়া আছে, এখানে লেখা আছে ওয়ান লাইন। যদি আপনি এভরিওয়ান দিয়ে দেন তাহলে কী হবে, আপনি যখন ইমোর ভিতরে আসবেন তখনই আপনার ইমোর যত ফ্রেন্ড আছে আপনার ইমোর ভিতরে ঢোকার সাথে তার ওইখানে লেখা উঠবে অনলাইন, ওই রকম অনলাইন, সে বুঝতে পারবে যে আপনি ইমোর ভিতরে আসেন, আপনার ডাটা ওয়ান আছে। আর যদি আপনি এটা নোবডি দিয়ে রাখেন তাহলে কিন্তু কেউ বুঝতে পারবে না, দেখা যাচ্ছে আপনাকে অনলাইনে দেখে সে কল দেওয়া শুরু করলো আপনার কাছে। আর ওইটা যদি নোবডি দেওয়া থাকে তাহলে কিন্তু সে বুঝতে পারবে না, কেউ বুঝতে পারবে না যে আপনি অনলাইনে আসেন কি না, আর আপনাকে কলও করতে পারবে না। ঠিক আছে, অবশ্যই কল দিলে কল ঢুকবে, কিন্তু সে কিন্তু এরকম মানে কনফার্ম হতে পারবে না যে আসলে আপনি এখন অনলাইনে আসেন। তো আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন, নোবডি দিতে পারেন, বা আপনারা মাই কন্ট্যাক্ট দিতে পারেন। মাঝখানেরটায় মাই কন্ট্যাক্ট দিলে আপনার যে ফ্রেন্ডগুলো আছে ওই ওরা ছাড়া আর কেউ দেখতে পারবে না। তো এই ছিল কিন্তু প্রথম নাম্বার সেটিং। দ্বিতীয় নাম্বার সেটিং হচ্ছে এই যে ইনপুট স্ট্যাটাস, এটা পরে টাচ করে দিচ্ছি। এটা পরে টাচ করার পরে দেখতে পাচ্ছেন এভরিওয়ান দিয়ে রাখছি। এটা যদি আপনি দিয়ে দেন তাহলে কী হবে, ধরুন আপনি কোনো কিছু আপনি একটা বন্ধুর কাছে চ্যাট করতেছেন, এখন আপনি যদি কিছু লিখতেছেন দেখা যাচ্ছে আপনি তার কাছে লিখতেছেন হাউ আর ইউ, সে কিন্তু তার ফোন থেকে বুঝতে পারবে। ওই উপরে দেখতে পাচ্ছেন লেখা আছে টাইপ, লেখা আছে উপরে দেখতে পাচ্ছেন টাইপিং লেখা আছে, মানে হচ্ছে আপনি যখন লিখবেন তখন ওর ওইখানে লেখা হচ্ছে টাইপিং, মানে সে বুঝতে পারবে যে আপনি তার কাছে কিছু লিখে পাঠাচ্ছেন। সো আপনারা যদি নোবডি দিয়ে রাখেন তাহলে কিন্তু এই সংকেতও পাবে না, আর যদি মাই কন্ট্যাক্ট দিয়ে রাখেন তাহলে আপনার যারা বন্ধু আছে পার্সোনাল তারা ছাড়া কিন্তু দেখতে পারবে না। এই ছিল দ্বিতীয় নাম্বার। তৃতীয় নাম্বার সেটিংয়ে চলে যাই। তৃতীয় নাম্বার আছে এই যে দেখতে পাচ্ছেন রিড রিসিপ্ট, এটা পরে টাচ করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এভরিওয়ান আছে, মাই কন্ট্যাক্ট আছে, নোবডি আছে। তো যদি এভরিওয়ান দিয়ে রাখেন তাহলে কী হবে, ধরুন আপনার কাছে কেউ একটা SMS পাঠাইছে, তো আপনি যদি SMSটা সিন করেন পড়েন তাহলে ও যদি এভরিওয়ান দিয়ে রাখেন তাহলে ওর ওইখানে কিন্তু ডাবল টিক মার্ক যাবে। ঠিক আছে, এটা যদি আপনি এভরিওয়ান দিয়ে রাখেন, আর যদি আপনি নোবডি দিয়ে রাখেন তাহলে SMSটা দেখলেও কিন্তু বুঝতে পারবে না, যখন আপনি দেখবেন তখন কিন্তু তার এখানে ডাবল টিক মার্ক যাবেন, এরকম গোল ঘুরনে চিহ্ন যাবে, সে বুঝতে পারবে না আপনি তার SMSটা সিন করছেন নাকি সিন করেন নাই। তো এই ছিল কিন্তু তারপরে শ্রেণীটা আপনাদের আমি দেখাই। তারপরে সেটিং হচ্ছে চার নাম্বার হচ্ছে কল, এই কলে পরে টাচ করে দিবেন। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এইখানে যদি আপনি নোবডি দিয়ে রাখেন তাহলে কী হবে, অনেক সময় দেখা যায় কি আমাদের নাম্বারটা কেউ কালেক্ট করে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে আপনার কল দেওয়া শুরু করে দেয়। তো এটা যদি আপনি নোবডি দিয়ে রাখেন তাহলে কী হবে,
কেউ কিন্তু আপনার নাম্বার অ্যাড করার পর কল দিতে পারবে না। তা যদি আপনার নাম্বার কেউ নেয় তারপরে সে আপনার এখানে রিকোয়েস্ট পাঠাবে, পাঠালে আপনি অ্যাকসেপ্ট করবেন, তারপরে কিন্তু কল আসবে। তাছাড়া সে আপনার ইমো নাম্বার অ্যাড করার পর কল দিতে পারবে না। তো এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি। এরপরে লাস্টের নাম্বার হচ্ছে গ্রুপ। এই গ্রুপে যদি আপনি টাস্ক করি তাহলে অনেক সময় দেখা যায় কি আমাদের ইমোতে বিভিন্ন ধরনের আজেবাজে গ্রুপে বন্ধু বান্ধবরা ফাজলামি করে অ্যাড করে দেয়। তো আপনারা যদি নোবডি দিয়ে রাখেন তাহলে কী হবে, আপনার মানে গ্রুপে কেউ অ্যাড করে ওইভাবে SMS করতে পারবে না। আর যদি কাস্টম দিয়ে রাখেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন যে কে কে আমার গ্রুপে অ্যাড করতে পারবেন, এরকম আপনারা এখানে মানে একদম সিলেক্ট করে দিতে পারবেন, মেনশন করে দিতে পারবেন। তো আমি আপনাদের বলবো এটা নোবডি দিয়ে রাখবেন। যদি বিভিন্ন গ্রুপে অ্যাড হয়ে যায়, বিভিন্ন লোকে SMS করবে, একটা মাথা গরম হয়ে যায়। তো বন্ধুরা, এর ভিতরে এই পাঁচটার ভিতরে কোন সেটিংটা আপনাদের ভালো লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি বুঝতে কত সমস্যা হয় অবশ্যই কমেন্টস করবেন। আজকের মতন এখানে শেষ করছি। নতুন কোনো ভিডিও না আবার আসার জন্য চেষ্টা করবো। ততক্ষণ সব ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।